আপনাদের সবাইকে আরো একবার বঙ্গউইডিয়াসে স্বাগতম জানাই। আজকে আমার ভিডিও টপিক কিভাবে কিবোর্ড ছাড়া রকেটের গতিতে লিখবেন। ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে, শেখার জন্য সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন। প্রথমেই গুগল ক্রোম খুলে নেবেন বা যে কোনো ব্রাউজার। খোলার পর আপনি যেখান থেকে মেল লগ ইন করে সেই ডান দিকে অপশনে ক্লিক করে নিচে আসবেন, খুলবেন গুগল ডকুমেন্টস। অনেক ডিজাইন টেম্পল পেয়ে যাবেন যেখান থেকে আপনারা চুজ করে ডিজাইন করতে পারেন। এছাড়াও নিচে আপনার প্রিভিয়াসলি ওপেন ডকুমেন্টসগুলো শো হবে। এছাড়া ওই পাশে ওই ফোল্ডার আইকন থেকে আপনার কম্পিউটারের যে কোনো ফাইল ওপেন করতে পারবেন এখানে ক্লিক করে। এখন আমি দেখাবো আপনাকে ব্ল্যাঙ্ক ডকুমেন্টস থেকে টাইপিং করার পদ্ধতি। এখানে ক্লিক করবেন, করার পর আপনার গুগল সিট ডকুমেন্টস খুলে যাবে। দেখতেই পাচ্ছেন যে লুকআপটা প্রু মাইক্রোসফট ওয়ার্ডের মতোই, সেই টুলসগুলো অনেকটা সিমিলার টু মাইক্রোসফট ওয়ার্ড। উপরের দিকে মাইক্রোসফট ওয়ার্ডের মতোই ট্যাব দেখতে পাবেন। তো এখন আমাকে করতে হবে কি, টুলস অপশনে যাবেন, টুলস ট্যাবে যাবেন, গিয়ে দেখুন নিচের দিকে লেখা আছে ভয়েস টাইপিং বলে, ওখানে গিয়ে ক্লিক করবেন। আপনারা শর্টকাট কি কন্ট্রোল শিফট এসও প্রেস করতে পারেন। ওখানে ক্লিক করার পর বাম দিকে মাইকের আইকন শো হবে, জাস্ট ভয়েস টাইপিং করার জন্য ওখানে ক্লিক করুন। প্রথমে বলছি হাউ আর ইউ, দেখুন বলার সঙ্গে সঙ্গেই সেটা টাইপ হয়ে গেল রকেটের গতিতে। এবার আমি বলবো সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল ইফ ইউ লাইক, দেখুন কত তাড়াতাড়ি রকেটের গতিতে লেখা হয়ে গেল। এখানে আরেকটা দারুণ ফিচার্স হলো গ্রামাটিক্যালি সাজেশনও পেয়ে যাবেন। গ্রামাটিক্যালি ইম্প্রুভড করার জন্য সেন্টেন্সের নিচে ডট ডট থাকবেন, যেখান থেকে রাইট ক্লিক করে আপনারা সাজেশন পেয়ে যাবেন। এখন আমি বলবো টু বলার জন্য আবার সেই মাইকে গিয়ে ক্লিক করব, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। দেখুন বলার সাথে সাথে কেমন রকেটের গতিতে টাইপ করা হয়ে গেল। শুধুমাত্র ইংরেজিতেই নয়, আমরা যে কোনো ভাষায় এখানে লিখতে পারি। তো লেখার জন্য সিম্পলি উপরে ড্রপডাউন লিস্টে ক্লিক করব, অনেক ভাষার সাজেশান এখানে রয়েছে। এখান থেকে আমরা বাংলায় টাইপ করে দেখি, দেখুন ভারত বাংলা বলে লেখা আছে। এখান থেকে আপনারা নিতে পারেন নেপালি, হিন্দি, যে কোনো ল্যাঙ্গুয়েজ আপনারা এখান থেকে চুজ করে লিখতে পারবেন একইভাবে। তো আমি বাংলাটা সিলেক্ট করলাম। এবারে আবার মাইকে ক্লিক করব, মাইক আইকনে। আপনারা সবাই কেমন আছেন? আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। মজার কথা হলো ইংরেজির মতো এখানেও বাংলার ব্যাকরণগত সাজেশন দেবে, তো আপনারা সেরকমই রাইট ক্লিক করে সেটা শুধরে নিতে পারবেন। হ্যাঁ, এভাবেই আপনারা কিবোর্ড ছাড়াই রকেটের গতিতে লিখতে পারবেন। আশা করি এই ট্রিক্স ব্যবহার করলে আপনাদের অনেক সময় সাশ্রয় হবে, অনেক সময়। এখান থেকে আপনারা ফাইল অপশনে গিয়ে ডকুমেন্টসটাকে শেয়ার করতে পারেন, ডকুমেন্টসটাকে সেভ রাখতে পারেন মাইক্রোসফট ডকুমেন্ট, মাইক্রোসফটের ফরম্যাটে, পিডিএফ ফরম্যাটে, যে কোনো ফরম্যাটে সেভ রাখতেও পারবেন, ইমেল করতে পারবেন, ডাউনলোড করতে পারবেন মাইক্রোসফট ফরম্যাটে। এখানে আরেকটা ফিচার হলো অটো সেভ, এখানে অটোমেটিক্যালি ফাইলটি সেভ হয়ে যাবে। ডকুমেন্টসটাকে রিনেম করে রাখতে পারেন এখানে ক্লিক করে, খুবই সহজে আপনারা রিনেম করতে পারবেন। আমি লিখলাম মাই ডকুমেন্টস বলে সেভ রাখলাম। আপনারা চাইলে যে কোনো ভাষায় লিখতে পারেন, এর জন্য আপনাদের এক্সট্রা কোনো কিবোর্ড লাগছে না, এক্সট্রা কোনো ভাষার কিবোর্ড লাগছে না। তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং নিশ্চয়ই বং উইন্ডোজকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।